প্রত্যাশা নিয়ে এগিয়ে যাব আর কি আমরা এখন যে অনলাইনের মাধ্যমে যে ক্লাসগুলো করতেছি আশা করি তোমরা কি সেটা বাসায় লক্ষ্য করতেছো এবং পড়াশোনা করছো ঠিক আছে চলো দেখো আজকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি প্রশ্নগুলোর সাথে সাথে আমি কি তোমাদেরকে উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার তোমরা অবশ্যই বাসায় এগুলো পড়বে এবং খাতায় লিখে রাখবে দেখো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কখন এই যে আমাদের মাতৃভাষা বাংলা এটা কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমাদের বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো 191টি দেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা দিবস কি পালন করে আন্তর্জাতিক ভাষাটা বিশ্বের 91টি দেশে 191টি দেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ওই দিন পালন করা হয় আচ্ছা তাহলে এই যে মাতৃভাষা দিবসটা স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা কখন দেখো 1999 সালের 17ই নভেম্বর 1999 সালের 17ই নভেম্বর থেকে কি আমাদের এই ভাষাটা ইংরেজিটা যেমন আন্তর্জাতিক ভাষা তেমনি আমাদের এই বাংলা ভাষাটাও কি আন্তর্জাতিক ভাষা হিসেবে বিশ্বের দরবারে পরিচিত তারপর দেখো 6 নম্বর কেন্দ্রীয় সঙ্গীত বিদ্যালয় কোথায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের পাশে তোমরা অনেকেই হয়তো বা সেখানে গিয়েছো আর যদি না গিয়ে থাকো তাহলে কি বাবা মার সাথে গিয়ে সেখানে এই যে সঙ্গীত মিনারটা আছে ভাষা সঙ্গীতের স্মৃতি জড়িয়ে আছে আশা করি তোমরা সেখানে যাবে এবং নিজ স্বচক্ষে সেটা দেখে কি ভাষা সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসো দেশের বাইরে প্রথম সঙ্গীত মিনার নির্মাণ করা হয় কোথায় দেখো বাংলাদেশ ছাড়াও দেশের বাইরেও কি সঙ্গীত মিনার আছে সেটা কোথায় হয়েছে প্রথম সঙ্গীত মিনার নির্মাণ হয়েছে কোথায় টোকিও জাপান কবে 2006 সালে দেশের বাইরে একটা সঙ্গীত মিনার আছে সেই প্রথম সঙ্গীত মিনারটা কোথায় তৈরি হয়েছে টোকিওতে মানে জাপানে জাপানের রাজধানী কি টোকিও সেখানে একটা সঙ্গীত মিনার আছে এখন বর্তমানে বিশ্বের আরও দেশে বাংলাদেশের মতো এই যে তারা আমাদের এই ভাষাটাকে কি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা কি আমাদের এই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানায় ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা কি এই যে আজকে প্রশ্নগুলো দিলাম তোমরা বাসায় পড়বে এবং লিখবে দেখো আমি আরেকবারও পড়িয়ে দিচ্ছি তোমাদের প্রশ্নগুলো তোমরা আমার সাথে সাথে দেখো এবং তোমাদের যে পাঠ্য বইটা আছে বইয়ের মধ্যে এগুলো তোমরা পেয়ে যাবে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কখন 1999 সালের 17ই নভেম্বর কেন্দ্রীয় সঙ্গীত মিনার কোথায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের পাশে দেশের বাইরে প্রথম সঙ্গীত মিনার নির্মাণ করা হয় কোথায় টোকিও জাপান 2006 সালে তো শিক্ষার্থীরা আশা করি যে আমরা যে সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের কি জানা উচিত ধরো তোমার স্কুলে কেউ একজন অতিথি আসলো তোমার ক্লাসে মনে ঢুকলো তোমাকে ভাষা সম্বন্ধে জিজ্ঞেস করলো তোমার দেশ সম্বন্ধে জিজ্ঞেস করলো তখন এই সাধারণ জ্ঞানের এই প্রশ্নগুলো কি তোমাকে জানতে হবে তুমি যদি দেশ সম্বন্ধে ভাষা সম্বন্ধে জানো আর যদি না জানো তাহলে কি আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমাদের এই দেশটা কি একসময় স্বাধীন ছিল না মুক্তিযুদ্ধের মাধ্যমে এটা স্বাধীন হয়েছে একসময় আমাদের এই বাংলা ভাষাটা ছিল না আমরা ভাষার জন্য জীবন দিয়েছি আমাদের